বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিনিয়ত কার্যক্রম হিসেবে নিরাপদ খাদ্য অফিসের হিসেবে প্রতিনিয়ত বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট খাদ্য স্থাপনে মনিটরিং কার্যক্রম চলমান থাকে। তারই অংশ হিসেবে আমরা এই হোটেলে গত 2 মাস আগে আমরা মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছিলাম এবং সেখানে বেশ কিছু আমরা তাদেরকে পরামর্শ দিয়েছিলাম। আমরা সামনে যেখানে খাবার প্রস্তুত করে সেখানে কাচের বেষ্টনী, পিছনে যে রান্নাঘর সেখানে হচ্ছে টাইলস প্রস্তুত পার্ক সহ, এবং তাদের যে ফ্রিজ রয়েছে সেই ফ্রিজে যাতে হচ্ছে কাঁচা খাবার এবং রান্না করা খাবার একসাথে না রাখে, পরিষ্কার রাখে, বেশ কিছু পরামর্শ আমরা তাদেরকে দিয়েছিলাম। কিন্তু আজকে আমরা যখন আসলাম বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধান কার্যালয় থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয় যখন আসলেন, দেখা গেলো সেগুলোর প্রত্যেকটি ব্যত্যয় ঘটেছে এবং তারই অংশ হিসেবে তাকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকে। আমি মুনতাসির হাসান, আমি এক্সিকিউটিভ মিনিস্টার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঢাকা। আমি আমাদের একটা হটলাইন নাম্বার আছে 16155, এই নাম্বারে ফোন দিয়েছে যে বরিশালের অনেক রেস্টুরেন্টে অনেক অনিয়ম হচ্ছে, সেই প্রেক্ষিতে আমার কাছে পাঠানো হয়েছে যে দেখার জন্য। আমি আজকে আসছি সকালে, অনেক অনিয়ম পেয়েছি, মেয়াদ খাবারের মেয়াদ নেই, তাদের লেভেল নেই, তার যে পরিবেশটা নোংরা পরিবেশ, আরো অনেক অনিয়ম পেয়েছি, সেই প্রেক্ষিতে আমি আজকে তাকে 2 লাখ টাকা ফাইন করেছি। আমি আশা করছি আজকে দিনব্যাপী আমাদের বরিশালে এই অভিযান অব্যাহত থাকবে। অনেকগুলো ধারা ময়দা এটা আপনি সর্বোচ্চ 1 বার থেকে 2 বার ব্যবহার করতেন, কিন্তু আপনি সকালে ইউজ করতেন, কিন্তু আর এটা কি এরকম রাখার জিনিস? দেখুন, এটা 2 মাসের মতো সময় দেওয়া হয়েছে, এই বিষয়টাও আপনার আসলে আপনি যে এই ফ্যাস হয় একটা দাম কত দাম 50 টাকা কেজি করে, এটাও কি আপনার উঠতে হবে? ঠিক আছে, আপনি তো যখন মোবাইল তার পিছনে আনি ম্যাডাম, একটু স্টাম কর। আমার